Hi everyone, this is Nusrat from Study First Info. So today I will be discussing three things that can change your life. Life changing tin ta tips jeta amader life ke ashole positivity dike niye jete pare. Ami ekhon koyek din dhore corona virus er time amader onek student ra like counseling niche, tara personal counseling niche, they are being depressed, oneke job hocche na internationally, oneke problem face korche and they are getting depressed and sitting idle. Tader jonno amader kichu amra bhebechi je amader kichu এপিসোড করা উচিত, যে আমাদের নিজস্ব মানুষগুলা যখন খুব প্রিয় মানুষগুলা যখন এই প্রবলেমের মাঝখান দিয়ে যাচ্ছে, সো উই শুড হেল্প দেম আউট আ লট। কাইন্ডলি নিচে আমি লিংক দিয়ে দিয়েছি হোয়াইট প্যাচ ইউটিউব চ্যানেল, জাস্ট কাইন্ডলি গো অ্যান্ড হ্যাভ এ চেক ইট আউট। ইউকে বেসড নাইজেরিয়ান ড্যান্স অ্যান্ড অ্যাফ্রোবিট প্রডিউসার অ্যান্ড সং রাইটার হোয়াইট প্যাচ, যিনি গ্রামী শিল্পীদের জন্য প্রযোজনা করেছেন এবং 20-এর দশকের গোড়ার দিকে দেখুন সি ইউ ড্যান্স, ফিয়েত আন্দ্রিয়া আদ্রিন দেয়াল এর মতন হিট দিয়ে ইউরোপে তার নিজের সাফল্য অর্জন করেছিলেন হাক্সটন ওয়ার্স মেক্স। দিস টিউন ইজ অনলি প্রোভাইডস এ স্নিপেট অফ হোয়াট ইজ ইয়ার টু কাম, দিস ইয়ার 2021 এন্ড বিয়ন্ড। হোয়াট শুড আই সে মোর, চেক ইট আউট দেয়ার and make sure to like it and leave a comment, bye. প্রথমেই চলে আসি যে কোন জিনিস কোন তিনটা অ্যাডভাইস নিয়ে আমি আজকে আপনাদের সাথে এসেছি। সো ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে নিজেকে টর্চার করা যাবে না অ্যান্ড নিজের সোলকে কোনো বিষয়ে বার্ডেন করা যাবে না নিজের পাস্ট কোনো কনসিকোয়েন্স নিয়ে। লাইক আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, সেখানে আমার অ্যাডমিশন হলো না, সেটাকে আমি কিন্তু খুব বেশি টর্চারফুল একটা ইভেন্ট করে ফেলতে পারি যখন দেখবো যে আমার সবকটা ফ্রেন্ড হয়ে গেছে কিন্তু আমারও হয়নি। না না, আমরা এভাবে চিন্তাই করতে পারবো না। আমাদেরকে সুন্দর করে চিন্তা করতে হবে যে আমি আমাকে বার্ডেন করলে তো পরবর্তীতে আমি কাজটা করতে পারবো না সুন্দর করে, ঠিক আছে? সো নিজের পাস্ট মিস্টেক থেকে আমরা শিখবো, কিন্তু নিজেকে কখনো পাস্টে যে ভুলটা করেছি সেটা নিয়ে কিন্তু একদম নিজেকে বার্ডেন করা যাবে না। ফার্স্ট টিপস হচ্ছে এইটা। সেকেন্ড টিপসে চলে আসি যে এমন কিছু করা যাবে না, এমন কিছুতে বিলিভ করা যাবে না যেটা কমন সেন্সকে সাপোর্ট করে না। আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনার একটা বেসিক ইনস্টিংক্ট কাজ করবে, সেই ইনটিউশনটা যখন আপনার কাজ করবে যে এটা কমন সেন্সের বাইরে কেউ একটা কিছু বলছে, ওরকম একটা বিষয়ের উপরে আপনি কখনো বিলিভ করতে পারবেন না। কারো কোনো কথার উপরে বিলিভ করা যাবে না। জাস্ট বি ইউর সেলফ, ডু ইউর ওন রিসার্চ, কোনো ধরনের রিউমার, কোনো ধরনের নিউজ এগুলোর উপরে ভিত্তি না করে নিজে শিক্ষিত মানুষ গুগলে যান, রিসার্চ করেন, সার্চ করেন, দেখেন, দেন দেখতে পারবেন যে হাউ ইট গোজ, ঠিক আছে? আর আপনি ওটাই বিলিভ করতে পারেন যেটা আপনার হয়তো ব্যক্তিগত জীবনে ফার্স্ট হ্যান্ড প্রুফ আপনার কাছে আছে, ওটার বাইরে কিন্তু ইউ ক্যানট বিলিভ অন সাচ থিং দ্যাট গোজ অ্যাগেনস্ট কমন সেন্স। সো এটা হচ্ছে সেকেন্ড জিনিস। অনেক সময় ফ্রেন্ডদের ইনফ্লুয়েন্সে বা অনেক ধরনের ইনফ্লুয়েন্সে, ব্যাড ইনফ্লুয়েন্সে পিপল গট ইউনো রং পারসেপশন অ্যাবাউট আদার্স অর আওয়ার অ্যাকশন, সো উই হ্যাভ টু ফ্রি আওয়ার সেলফ ফ্রম দ্যাম ফ্রম দ্যাট অলসো। আর থার্ড জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ইনসিডেন্টের জন্য উই লার্ন এ লেসন অ্যান্ড এই লেসন থেকে উই হ্যাভ টু মুভ অন, দ্যাটস দ্য থিং। সো আপনার যদি একটা জায়গায় ইন্টারভিউয়ে সাকসেসফুল না আসে এনি জব, বা হাতে আসা কোনো একটা ইমিগ্রেশন আপনার অ্যাচিভ করতে না পারেন, অথবা কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে আপনার ফ্রেন্ডসদের হয়ে গেছে আপনার হয়নি, তো তখন এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে যে নিজেকে টর্চার করা যাবে না। নিজেকে টর্চার করলে ডেভেলপমেন্টের যত ওয়ে আছে সব বন্ধ হয়ে যাবে। সো আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টদের জন্য বা আমাদের যারা বাইরে অ্যাপ্লাই করে রেখেছে জবের জন্য বা যারা খুঁজছে ভালো একটা অপরচুনিটি নিয়ে লাইফে ওয়েট করছে, সবার জন্য এই স্পিচটা খুব হেল্পফুল। অ্যান্ড আমরা যদি এটার উপরে চিন্তাভাবনা করি, আই থিঙ্ক ইট ক্যান ব্রিং এ গুড ইউনো পজিটিভ অ্যাটিটিউড টু আওয়ার লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নুসরাত সাইন অফ করছি স্টাডি ফার্স্ট ইনফো থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।